ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সব বড় বড় লঞ্চ গুলো রাত 9টার সময়। ফাইনালি আমাদের লঞ্চটাও ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। ফাইনালি আমরা আমাদের কেবিনের সামনে চলে এসেছি, এই যে সেমি ভিআইপি 3। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ঢাকায়। অনেকদিন পর, আফটার লং টাইম, আমরা 2 বছর পর ঢাকায় যাচ্ছি। সো অনেক এক্সাইটেড আজকে। সো এখন তো বাজে হচ্ছে কি 4:03, তো আমাদের লঞ্চ হচ্ছে কি রাত্রে 9টায়। সো আমরা আমাদের বাসা থেকে 7:30 সময় বের হব লঞ্চে যাওয়ার জন্য। সো অনেকদিন পর যাচ্ছি, অনেক ভাল লাগতেছে। আর ইনশাল্লাহ অনেকদিন হয়েছে যে আমাদের বাইরে কোথাও ব্লগ করা হয় না, বরিশালের বাইরে। সো এই ফার্স্ট টাইম আমরা কোনো জেলা ব্লগ করতে যাচ্ছি। সো সবাই দোয়া করবেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। সো ব্লগটা কন্টিনিউ করেন। তো যারা যারা এখনো গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে আমাদের সব নতুন ব্লগগুলো নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা এখনো ব্লগটা লাইক দিয়ে দেন নাই, লাইক দিয়ে দেন আর কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে। সো ব্লগটা কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ সামনে আমরা লঞ্চের সিন দেন কিছু সিনেমেটিক শটের মাধ্যমে আপনাদেরকে জার্নিটা দেখানোর চেষ্টা করব। সো আশা করি সবাই ব্লগটা খুব এনজয় করবেন। সো সবাই কন্টিনিউ করেন, কাট করবেন না, লাস্ট পর্যন্ত দেখা ট্রাই করবেন। ফাইনালি গাইজ আমরা চলে আসলাম বরিশাল লঞ্চ টার্মিনালে, যেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সব বড় বড় লঞ্চগুলো রাত 9টার সময়। এন্ড আমরা ঢাকায় যাওয়ার জন্য যে লঞ্চের টিকিট করেছিলাম, সেই লঞ্চটির নাম হচ্ছে কুয়াকাটা 2, যে লঞ্চটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। এখন আমরা সামনের দিকে এগিয়ে লঞ্চ উঠব। মোটামুটি ভালোই ভিড় ছিল ওই দিন লঞ্চ টার্মিনালে। লঞ্চে উঠে আপনাদের ফার্স্ট ফ্লোর থেকে টিকিটটা কালেক্ট করে দেন কেবিনে যেতে হবে। সামনে আপনারা 3 জন ব্ল্যাক ড্রেস পরা লোক দেখছেন, এরা হচ্ছে গিয়ে কেবিন বয়। প্রত্যেকটা কেবিনের জন্য আলাদা আলাদা কেবিন বয় রয়েছে। এখানে যে 2 জন বসে আছে, এদের থেকে আপনারা টিকিটটা কালেক্ট করবেন। অ্যান্ড যাদের কেবিন আগে থেকে বুক করা আছে, তারা এখান থেকে চাবিটা কালেক্ট করে দেন কেবিনে চলে যেতে পারেন। আমাদের কেবিন আগে থেকে বুক করা ছিল, এজন্য আমরা এখন চাবিটা নিচ থেকে কালেক্ট করে দেন আমরা এখন কেবিনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে লঞ্চের 2nd ফ্লোর। আপনারা দেখতেই পাচ্ছেন যে লঞ্চের ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর করে করা হয়েছে। আমার পার্সোনালি ডেকোরেশনটা অনেক ভালো লেগেছে। অ্যান্ড কুয়াকাটা 2-তে এটাই আমার ফার্স্ট জার্নি হবে। সো অনেক এক্সাইটেড আমি। একটু মন খারাপ বিকজ আমার এই ব্লগটাতে কোনো টিম মেম্বার আমার সাথে যাচ্ছে না, আমি আমার ফ্যামিলির সাথে ঢাকায় যাচ্ছি। সো এই জন্য একটু মনটা খারাপ, বাট সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট টাইম ফুল টিমমেট নিয়ে আমরা আসব। সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন গিয়ে আমার বাবা। তো আমরা 2 জন মিলে এখন কেবিনের দিকে যাচ্ছি। পিছনে আমার আম্মু অ্যান্ড আমার বোনও আছে। সো আমাদের কেবিনটা হচ্ছে গিয়ে 3 তলায়। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাথরুমের ব্যবস্থা রয়েছে পুরুষ মহিলা উভয়ের জন্যই।
ফাইনালি আমরা আমাদের কেবিনের সামনে চলে এসেছি। এই যে সেমি ভিআইপি 3 পুরো লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। কেবিনে ব্যাগ লাগেজ রেখে এখন আমরা বাইরে বের হয়েছি, লঞ্চ ছাড়ার অপেক্ষা করছি আমরা সবাই। একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে লঞ্চে একটা রেস্টুরেন্ট রয়েছে। আমাদের পাশে যে লঞ্চটি দাঁড়িয়ে ছিল সুরভি 8, সেই লঞ্চটি অলরেডি ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। ফাইনালি আমাদের লঞ্চটাও ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। এখন আমরা আমাদের কেবিনের দিকে ব্যাক করছি। ফাইনালি গাইজ, আমরা এখন লঞ্চের কেবিনে চলে আসলাম। সো এখন কিছুক্ষণ পর ডিনার করব, আর প্রায় 2 বছর পর আমরা ঢাকায় যেতেছি। অনেক এক্সাইটেড, সো অনেক টায়ার্ডও হয়ে গেছি লঞ্চ ঘাটে আসার, কেবিনে আসার পরে। সো এখন ডিনার করব, ডিনার করার পরে দেন সকালে আপনাদের সাথে একবারে দেখা হচ্ছে। সো ব্লগটা কন্টিনিউ করেন, যারা এখন পর্যন্ত দেখতেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক দিয়ে দিবেন। আরেকটা কথা হচ্ছে যে লঞ্চ থেকে নেমে আমাদের সকালে ভিডিও করার কথা ছিল, কিন্তু নেমেই দেখেছি যে অনেক ক্রাউড ছিল লঞ্চ টার্মিনালে, সো ভিডিও করতে পারিনি। এখন আমরা পুলিশ প্লাজার ফুড কোর্টে বসে আছি।
বের হওয়ার সময় গাইজ আমাদের লিটল প্রিন্সেস অনেক জোর করছিল যে তাকে একটা টয় কিনে দিতে হবে, তাই ওর জোর করার জন্য আমরা একটা টয়ের শপে ঢুকলাম। দেখি ওকে কি টয় কিনে দেওয়া যায়। এই শপটিতে অনেক সুন্দর সুন্দর টয় রয়েছে, সো সে টয়গুলো দেখে কোনটা নিবে কোনটা নিবে না সে কনফিউজ হয়ে গেছে। ফাইনালি অনেক টয় দেখে তার একটা টয় পছন্দ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটা পাজেল বুক। এই হচ্ছে কি আমাদের সেই লিটল প্রিন্সেস, আমার খালামণির মেয়ে মানহা, সে অনেক হ্যাপি হয়েছে। ফার্স্ট ফ্লোরে এসে এখন গেটে অপেক্ষা করছি, আমাদের গাড়ি আসলেই আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। আমরা বাসার সামনে চলে আসলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই কমেন্ট বক্সে জানাবেন ব্লগটা কেমন লেগেছে, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।